সাপ্তাহিক ছুটির দিনে লাখো পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। দারুণ খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা, নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বেসরকারি চাকুরিজীবী আনারুজ্জামান, কর্মব্যস্ত জীবনে পরিবারকে সময় দেয়া হয় না, তাই সাপ্তাহিক ছুটির দিনে পরিবারকে একটু সময় দিতে ছুটে এসেছেন সাগর তীরে। বালিয়াড়িতে পরিবার নিয়ে মেতেছেন খেলায়। ব্যস্ততার মধ্যে মাসে বছরে দু একটা বার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য কক্সবাজারে ছুটে আসেন। আমরা একটা অপেক্ষায় থাকি যে কখন একটু সময় পাবে, একটু ঘুরতে আসবো বাচ্চাদেরকে নিয়ে। কক্সবাজার সৈকতে ভ্রমণে আসা প্রতিটি মানুষের গল্প অনেকটাই একই। কেউ ছুটে এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন প্রিয়জনকে সঙ্গে করে। সবার উদ্দেশ্য যান্ত্রিকতা ও ব্যস্ততা থেকে দূরে অবকাশ যাপনে, নীল জলরাশি ও সৈকতের বুকে আশ্রয় পড়া, ঢেউ মেতে ওঠা। এখানে একটু খোলামেলা পরিবেশে বাচ্চাদের নিয়ে একটু ছুটিতে আসা, এই ভালো লাগা, ভালো লাগছে। বাইকটা যখন নিজে রাইড করা যায় এটার মজাই অন্যরকম, অনেক ভালো লাগছে। আমি লাইফে ফার্স্ট আসছি এখানে। শীত মৌসুম শেষের দিকে হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকে মুখরিত সাগর তীর, ফলে ভালো ব্যবসা হওয়ায় খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। দৈনিক যদি কাজ হয় 2,000-3,000 এভাবে পার ডে হয়। পর্যটকদের আমরা বিনোদন দিতে পারতেছি আর আমাদের ব্যবসাও আমরা সফল হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় সৈকত সহ পর্যটন স্পটগুলোতে তৎপর রয়েছেন তাদের সদস্যরা। পর্যাপ্ত খরচ আমাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। যদি পর্যটকরা কোনো সমস্যার সম্মুখীন হয় আমাদেরকে যদি অবগত করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। কক্সবাজারে পর্যটকদের রাত্রি যাপনের জন্য রয়েছে 500-এর বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, যেখানে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে লাখেরও বেশি ভ্রমণ পিপাসু। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।